ঘাটালি দেব অর্থাৎ ঘাটালি প্রার্থী হতে চাই দেব কিছুদিন আগেই একটি আশঙ্কা দেখা যাচ্ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে সব রাজনৈতিক স্টান্ট সব চলতে থাকবে যত ইলেকশন আসবে এই ধরনের খবর হবে এইভাবে চর্চার মধ্যে আসার চেষ্টা হবে এটা কোনো খবর নয় দেবকে ধরে রাখতে তৃণমূল কংগ্রেস এতটাই মরিয়া ছিল যে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেবের বৈঠকের পরের দিন শঙ্কর দলই যাকে নিয়ে দেবের মূল অভিযোগ ছিল তাকে সরিয়ে দেওয়া আমি কি বলেছি দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না দেবকে নিয়ে চলছে আরেকজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আগুন জ্বলছে সন্দেশখালীতে মহিলারা অত্যাচারিত দিনের পর দিন ধর্ষিতা তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টিএমসি নেতাদের তাড়া করছে পুলিশকে তাড়া করছে সেখানকার এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি চকলেট ডে ডগ ডে ক্যাট ডে কী কী ডে পালন ভ্যালেন্টাইন ডে করবেন এরকম নেতা লোকদেরকে ভোট দেয় যাদের সামান্য সেন্সিটিভিটি নেই কোনো স্টেটমেন্ট নেই কোনো কথা নেই কমপক্ষে যাওয়া উচিত ওখানে একজন মহিলা হিসাবে মহিলাদের দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না তো এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে আচ্ছা এবারে যেহেতু শেখ পাওয়া না করে অ্যারেস্ট এটা তো অন্য রাজনীতি আছে বিরোধীদের ভোট ভাগ করার জন্য হাওয়া দাওয়া নাহলে পুরো ইস্যুটাকে বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে বিজেপির নেতা অ্যারেস্ট হয়ে গেছেন আগে এখন ওটাকে ডাইভার্ট করতে হবে সেই জন্য একজন চেলাকে অ্যারেস্ট করা হয়েছে শাহজাহানের আর এখন সিপিএমের এমএলএকে ধরে ওদেরকে হাওয়া দেওয়া হচ্ছে যাতে বিরোধী ভোটটা ভাগ হয় যাতে এই যে জনরোষ এটা একদিকে না যায় তো এখন শাহজাহান নাই তো নসরত জাহান তাকে তো কমপক্ষে দরকার ছিল তাকেও পাওয়া যাচ্ছে না এই অবস্থায় আজকে রাজ্যপাল মহোদয় যাবেন রাজ্যপালের দায়িত্ব উনি যাচ্ছেন সেন্সিটিভ মানুষ এবং তিনি জানেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে এর আগের রাজ্যপালও যেতেন তাকে কালোই পতাকা দেখানো হতো গোবেগ বলা হতো এবারের রাজ্যপালকে যাওয়া হচ্ছে জানি না যেতে দেওয়া হবে কিনা কালো পতাকা দেখানো হবে কি না অন্য কোনো রাজনীতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না আজকে আমাদের পার্টির এমএলএ অভিযান করছেন জানি না তারা কতদূর যেতে পারবেন তো সরকার মরিয়া হয়ে বাঁচাবার চেষ্টা করছে কিন্তু একটা সন্দেশখালি বন্ধ করে দিলে হবে না তো এখানে পাড়ায় পাড়ায় সন্দেশখালী জেলায় জেলায় সন্দেশখালি সব জায়গায় যারা পাঁচশো টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নিয়েছে তারা মহিলাদেরকে যা ইচ্ছা করতে পারে তাই পাড়ায় পাড়ায় ধর্ষণ চলছে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন পার্টি অফিসে নিয়ে যাচ্ছে সেটাই হয়ে গেছে মই মস্তি করার জায়গা কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ নারী স্বাধীনতা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের এই দুর্দশা হবে তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে তাদের ইজ্জতকে পাঁচশো টাকায় কিনে নেওয়া হবে এটা কোনো বাঙালি ভাবতে পারেনি মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী একবারও দেখতে গেলেন না মিঠুন চক্রবর্তী তো গোটা বিশ্বের জনপ্রিয় একজন বাঙালি তারপর তো তিনি বিজেপি যাওয়া তো অনেক দূর তার ছবি রিলিজ করতে দেওয়া হচ্ছে না নন্দনেতে কেন তিনি বিজেপিতে চলে এসছেন তো সেই জন্য আমরা যাচ্ছি দেখতে কে যাবে কার সঙ্গে তার ব্যক্তিগত তার মানবিকতার উপর নির্ভর করে ভট্টাচার্য ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসেবে রাজ্যসভায় নমিনেশন পেলেন আবার ওদিকে তৃণমূল কংগ্রেস অভিষেক মনু সিংভি কংগ্রেসের সঙ্গে তার যে দূরত্ব তৈরি হয়েছে ইন্ডিয়া চোটের তৈরি হওয়ার পরেও অভিষেক মনু সিংভিকে তারা এলিমিনেট করে এর বারেই আগেই মনুসিংভিকে ওনারাই জিতিয়েছিলেন আবার জেতাচ্ছেন কারণ মনু সিংভি ওদের জন্য অনেক কঠিন কঠিন কেস লড়ছেন নাহলে অনেকে ভেতরে চলে যেত মুখ্যমন্ত্রী তার ভাই এরাও হয়তো কোর্টে যেত সে যেন এটা একটা বাধ্যবাধকতা করতেই হবে তাকে আমাদের চলে গেছে আচ্ছা তো সেই জন্য আজকে আজ দরকার নেই মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে কিন্তু ওরাই তো জিতিয়েছিল ভারতীয় জনতা পার্টি একজনকে পাঠিয়েছে প্রথমবার নিজের শক্তিতে দ্বিতীয় ব্যক্তিকে পাঠানো হচ্ছে যিনি আমাদের পার্টির কোর কার্যকর্তা একেবারে ছাত্র জীবন থেকে তিনি এই আদর্শের সঙ্গে যুক্ত এটা বিজেপির পুরোনো কার্যকর্তাদের কাছে খুব উৎসাহের এরকম একজন পুরনো কর্মীকে স্বীকৃতি দেওয়া হয়েছে যিনি সারা জীবনটা পার্টির জন্য ব্যয় করেছেন আমি তাকে শুভেচ্ছা জানাবো তিনি জিতে আসুন রাজ্যসভাতেও আমাদের আওয়াজ যাতে পৌঁছয় এর আগে দুজন আমাদের মেম্বার ছিলেন এখন আবার দুজন ওখানে যাচ্ছেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য দাবিন প্ল্যান নিয়ে এমনকি প্রতিক্রিয়া দেবে সে তো ছোটোবেলা থেকে শুনে আসছি ওনার দিদি অনেকবার বলেছেন তারপর মহা মন্ত্রী অনেকবার বলেছেন উনিও বলে যাচ্ছেন ঘাটালের মানুষ কী অপরাধ করেছে ওনাকে ভোট দিয়ে দুবার জেতাবার পরে কেন মাস্টার প্ল্যান লাগু হচ্ছে না কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে আপনাদের হিসাটা আপনারা দিন একা করবেন কি অর্ধেক পয়সাই দিতে পারেনা ফর্টি পার্সেন্ট দিতে পারছেন না আর ওনারা না দিলে কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট যে কাজ দিচ্ছে সেটা কাজ শুরু করছে না সে দিদিকে বলুন যে ফর্টি পার্সেন্ট কাজ এই বারোশো সাড়ে বারোশো কোটি টাকার যে প্রোজেক্ট আছে তার কতটুকু দিতে হবে পাঁচশো টাকা দিতে পাঁচশো কোটি টাকা দিতে হবে সেটা কেন দিতে পারছেন না দিয়ে দিন তাহলে কাজ শুরু হয়ে যায় ওখানকার মানুষ টিএমসি কে ভোটও দেবে আর জলের মধ্যেই থাকবে রাজীব তো আপনাদের দলে আবার করেছেন দিদিকে রিকোয়েস্ট করে এবার কালকে রেড রোডে সুব্রত বক্সি যখন বসে আছেন মঞ্চে তার সামনে রাজীব গোষ্ঠী এবং তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠী তাদের মধ্যে হাতাহাতি হয়েছে টিএমসির কোনো পার্টি নয় বিভিন্ন গোষ্ঠীর সমন্বয় তো সেটাই মাঝে মধ্যে দেখা যায় সব জায়গায় নিচের থেকে উপরে ঘা বেরিয়ে যাচ্ছে সব জায়গায় মারামারি হচ্ছে তো এই রাজনীতি যে পার্টি নিজেকে ঠিক রাখতে পারে না সে জনগণের জন্য কী সেবা করবে কী উন্নয়ন দেবে তাই এই ধরনের ঘটনা ঘটছে